আসসালামু আলাইকুম, শুভ সকাল। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি। ব্রেকিং নিউজ অলরেডি আপনারা সবাই জেনে গেছেন যে লিটন দাসের স্থলাভিষিক্ত হলেন ডানহাতি উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয়। ইয়েস, লিটন দাসের জ্বর, শারীরিক দুর্বলতা এতটাই বেশি যে উনি এশিয়া কাপে খেলতে পারবেন না, তিনি কমপ্লিটলি মিস করবেন। সো বিসিবি আর দ্বিধাদ্বন্দ্ব না করে তার বিকল্প খুঁজেছে এবং অবশেষে অভিজ্ঞতার দ্বারস্থ হয়েছে এনামুল হক বিজয়কে তারা দলে অন্তর্ভুক্ত করে আজই বিমানযোগে পাঠিয়ে দিচ্ছে সরাসরি শ্রীলঙ্কার ক্যান্ডিতে, যেখানে আগামীকালই বাংলাদেশের ম্যাচ হোস্ট শ্রীলঙ্কার সাথে। এই এশিয়া কাপে ইঞ্জুরি কিন্তু একাধিক দলে জেঁকে বসেছে। আমরা কেএল রাহুলের খবর শুনেছি, প্রথম দু ম্যাচ তিনি মিস করবেন। লিটন ছিটকে গেলেন ইঞ্জুরির কারণে, এর আগে ইবাদত ছিটকে গেছে। সো ইঞ্জুরির ওপর আসলে কারোর হাত নেই বা অসুস্থতার উপর কারোর হাত নেই, এটা যে কারোর সাথে যে কোনো সময় ঘটে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই এনামুল হক বিজয়ের দ্বারস্থ যদি আপনি হলেন, তাহলে তার মতো একজন খেলোয়াড়কে, সিজন ক্যাম্পেইনারকে কেন আপনি স্কোয়াডে রাখেননি? আমরা কিন্তু বারবার বলেছি যে তরুণ তানজিদ তামিমকে আপনি নিয়েছেন, নেন, অভিষেকের অপেক্ষায় উনি। আপনি নাইম শেখকে নিয়েছেন, সুযোগ দেবেন, নেন, তার সামনে অবারিত ভবিষ্যৎ পড়ে রয়েছে। কিন্তু এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ এমন দুটো টুর্নামেন্ট, এইগুলো হচ্ছে বড় আসর আমাদের জন্য, ক্রিকেট বিশ্বেরই দুটো বড় আসর। এইরকম দুটো টুর্নামেন্টের জন্য আমরা নিশ্চয়ই শিক্ষানবিশ খেলোয়াড়দের পাঠিয়ে এখানে পরীক্ষা নিরীক্ষা বা পরীক্ষাগারে পাঠাবো না। তো এই বিষয়টা আগেই ভাবা উচিত ছিল। সে কারণেই নাইম শেখ তানজিদ তামিমের আগে বিকল্প ওপেনার হিসেবে তামিম এবং লিটন দাসের পাশাপাশি থার্ড ওপেনার হিসেবে অবশ্যই এনামুল হক বিজয় তার পজিশনটা ডিজার্ভ করে। আপনাদের যদি মনে থাকে যে টানা দুটো ডোমেস্টিক সিজনে এনামুল হক বিজয় সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন, প্রথমবার তো শীর্ষেই ছিলেন, লাস্ট সিজনে নাইম এক নম্বর, বিজয় দুই নম্বরে, বাট তাদের অ্যাভারেজ, তাদের স্ট্রাইক রেট, তার ধারাবাহিকতা এক্সেলেন্ট, সুপার। একটা ছেলে যখন টানা দু বছর ধরে ধারাবাহিকভাবে রান করে, যে ডোমেস্টিক ক্রিকেট দেখেই আপনি অন্যান্য খেলোয়াড়দের সিলেক্ট করেন, সো ওই জায়গায় বিজয় বেস্ট চয়েস। সুযোগও পেয়েছেন, জিম্বাবুয়ে সিরিজতে তার দারুণ কেটেছিল, তিন ম্যাচের সিরিজে দুটো ফিফটি, দুটোই সেভেন্টি অড রানের ইনিংস। ঠিক এরপরে ইমিডিয়েটলি বাংলাদেশে এসে ভারতের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবাল ছিটকে গেলেন, সেই জায়গায় বিজয় সুযোগ পেলেন এবং তিনটা ম্যাচেই কাকতালীয়ভাবে তিনি ফেল করেছেন। মানলাম তিনি ফেল করেছেন, তিনটা ম্যাচ ফেল করার পরেই যিনি ইমিডিয়েট আগের সিরিজটাতে ভালো করলো তাকে আপনি একেবারে বিলকুল ছেঁটেই ফেলে দিলেন দল থেকে, স্কোয়াড থেকে এবং আলোচনা থেকে বাদ দিয়ে দিলেন, এটা তো কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না। তাহলে এখন হঠাৎ করে আপনি, বিকল্প অপশান ছিল সাইফ হাসান, তার নাকি ডেঙ্গু হয়েছে, জাকির হাসানের কথা বলছিল অনেকেই, তার দিকেও আপনি গেলেন না অনভিজ্ঞতা রয়েছে দেখে, বা স্কোয়াডে থাকা তরুণ তানজিদ তামিম এবং নাইম শেখ দুজনেরই যেহেতু ইনএক্সপিরিয়েন্স এই লেভেলের ক্রিকেটে, সে কারণে তাদের উপর আপনি আস্থা রাখতে পারছেন না। অথচ স্কোয়াডে রাখার সময় আপনি বেমালুম সুন্দরভাবে স্মার্টলি রেখে দিয়েছেন তারুণ্যের জয়গানকে। আরে ভাই, তামিম ইকবাল থাকবে না তো আগেই জানা, লিটন দাস আমার ছিল, লিটনের সাথে একজন তরুণ ওপেনারকে গ্যাম্বলিং করতেন। আচ্ছা বুঝলাম, লিটনের ইঞ্জুরির কারণে এখন তো সেই আপনাকে অভিজ্ঞতার উপরেই নির্ভর করতে হলো, দ্বারস্থ হতে হলো এনামুল হক বিজয়। আমি বলতে চাই, বিজয় এই সুযোগটা জাস্ট লুফে নিক, নিজের জাত চিনিয়ে দলে থিতু হয়ে যাক, সামনে বিশ্বকাপ, নিউজিল্যান্ড সিরিজ, সবখানে খেলার সুযোগ তার থাকবে। এবং আমি মনে করি বিজয়ের সেই যোগ্যতায় আছে, তিনি দলের থার্ড ওপেনার বা বিকল্প ওপেনার হিসেবে তামিম ইকবাল এবং লিটন দাসের পরেই সেই জায়গাটা তিনিই ফিল আপ করতে পারেন। শুভকামনা রইল এনামুল হক বিজয়ের জন্য এবং একই সাথে বাংলাদেশ দলের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।